পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে ডাক্তারের জন্য যদি রুগী মারা তাহলে কি ডাক্তার গুনা হবে মারা যায় যদি ডাক্তারের ইচ্ছাকৃত যদি তিনি ইচ্ছাকৃত যদি কোনো ডাক্তার ইচ্ছাকৃত কোনো ডাক্তার যদি এমন ওষুধ দেন যেটা পরীক্ষা করতেছেন রুগী বা কি মরে দেখি তাহলে সেটা হারাম সেটা করলে তিনি গুণাগার হবেন এবং তিনি হত্যার হত্যার হত্যা প্রাণী মানুষ হত্যা তিনি অন্তর্ভুক্ত হত্যাকারী অন্ত হিসাবে হত্যাকারী অংশ হিসাবে পরিগণিত হবেন পরিগণিত হবেন আর যদি তিনি চেষ্টা করেছেন তার জ্ঞানের যতটুকু তার কুল হয়েছে অতটুকু তিনি লোকটাকে ভালো করার চেষ্টা করেছেন এবং তিনি জানতেন যে এটা ভালোই হবে কিন্তু তিনি ভুল ভুল করে ইচ্ছাকৃত ভুল করেন তিনি তাহলে তিনি ইশতেহাদের কারণে তিনি গুণাগার হবেন না কিন্তু তিনি অবশ্যই ক্ষতিপূরণ দিবেন ক্ষতিপূরণ দিবেন এবং ক্ষতিপূরণ দিবে ওই সংস্থা যে যারা তাকে এখানে নিয়োগ দিয়েছে অথবা যদি সরকারি ডাক্তার হন সরকার সেখান থেকে ক্ষতিপূরণ দিতে বাধ্য আল মোত্ত্ব মো ততব্যবু জা মেনুন দেন সোলাসমান হাদিস আছে যিনি ডাক্তারি বিদ্যা জানেন না তিনি যদি ডাক্তারি করেন তিনি তিনি সেটার ক্ষতিপূরণ দিবেন আর যিনি ডাক্তারি বিদ্যা জানেন কিন্তু তিনি ইস্তেহাত করেছেন ভুলের উপর নয় কাউকে পরীক্ষা করার জন্য নয় কারোর উপরে গিনিফিক বানানোর জন্য নয় তিনি চেষ্টা আসলে তিনি জানেন যে এটা দিয়েছেন কিন্তু কখনো কখনো কারো শরীরে কোনো ওষুধ সঠিক মাত্রায় কাজ করে না সেরকম অবস্থা তিনি জানার না জানার কারণে মারা গেছে তাহলে তিনি জরিমানা দিবেন না জরিমানা তার আছে অবশ্যই কিন্তু সেটা দিবেন তার কর্তৃপক্ষ যারা তাকে নিয়োগ দিয়েছে আর যদি এমন হয় তিনি তাকে জানানো হয়েছে যে রুগী ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং আপনি যে ওষুধ দিয়েছেন ওষুধের প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে খারাপ হস্ত তারপরে তিনি যদি তিনি সেটাতে কোনো তার কোনো ইয়া দেখা না দেয় তার কোনো কোনো রকমের ভাবান্তর দেখা না দেয় এবং তিনি কিছু না করে নির্বিকার থাকেন তাহলে তাকে অবশ্যই এ কয়েক কয়েকটি কাজ করতে হবে একটি হচ্ছে যে তাকে দিয়া মোবালা দিতে হবে কঠিন দিয়ে দিতে হবে যদি সে হত্যার ভিতরে না পড়ে যদি হত্যার কোনো কোনো রকমের প্রমাণ পাওয়া যায় তিনি ইচ্ছা করে হত্যা করার চেষ্টা করেছেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটা অবশ্যই রাষ্ট্রপ্রধান দিবে এবং কোর্ট দিবে আর যদি তিনি প্রমাণিত হয় যে তিনি অবহেলা করেছেন অবহেলার কারণে তার জন্য হচ্ছে দিয়ে তো মোগাল দিতে হবে সেটার কারণেও মৃত্যুদণ্ড দেওয়া কোনো কোনো ইমাম বলে থাকেন কিন্তু সেখানে দিয়ে মোকাল দিবেন অর্থাৎ ওটাকে প্রচুর পরিমাণে এর দিয়ত দিতে হবে আর দিয়ত হচ্ছে জীবন জীবন জীবনপণ বা জীবনের জীবন মূল্য বলা হয় এটাকে এটার পরিমাণ প্রায় একশো বর্তমানে প্রায় বুঝতে পারেন এক এক মিলিয়নের মতো আরও বেশি আরও বেশি একশো ওটের দাম তখনকার সময় যা ছিল বর্তমানে সেটা যাওয়া হয় বর্তমানে সেটা ধরেন এক একটা উঁট যদি কোনো এক এক লাখ এক এক লাখ হয় টাকা হয় তাহলে একশো ওটের কত হবে সেটা আপনি বুঝতে পারেন তো তো একটা ওঁট যদি কোনো দশ লাখ হয় সাধারণত দশ লাখ টাকার মতো দশ বাংলাদেশে দশ লাখ তো আপনি এর হিসাব করে কত টাকা হয় তো সেই হিসাবে অর্থাৎ আপনি একশো ওঁটের দাম হিসাব করেছিলাম যোগে কারণ তখনকার সময় এটাই ছিল একটা একটা লেভেল ছিল এই হিসাবে রসোল্লা আসলাম ধরেছেন কখনও যদি কোনো উঁটের দাম কমে যায় তখন কি হবে তখন রসোল্লা যুগে যে দাম ছিল হিসাব করে সেই দাম অনুসারে তার নির্ধারিত হবে সেটাই হচ্ছে দ্বিতীয়তের ব্যাপারে গ্রহণযোগ্য মত আশা করি বুঝতে পারছেন